জমে উঠেছে নরসিংদী পৌরসভা নির্বাচন। আগামী 14 ফেব্রুয়ারি আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা, উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহরের অলিগলি, পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। স্বপ্ন দেখাচ্ছেন নির্বাচনে জয়ী হলে সন্ত্রাস মাদকমুক্ত আধুনিক পৌরসভা গড়ে তুলবেন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণার উৎসবের আমেজ বিরাজ করছে পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লায়। রবিবার সারাদিন পৌরসভার 9 নং ওয়ার্ডের খাটেহারা, শালিধা ও চওয়ালা এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এস এম কাইয়ুম। বর্তমানে জেলা আওয়ামী লীগের ত্যাগী ও সুস্পষ্টবাদী নেতৃত্বের কারণে প্রচারণায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন এস এম কাইয়ুম। সুষ্ঠু নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তিনি। আমি ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি ইনশাল্লাহ, এবং নরসিংদীর মানুষের, আমার কথা না এটা, অনেক মুরব্বী, বিজ্ঞজন, যারা যুবক, ছাত্র, সবারই কথা গত কয়েকদিন গণসংযোগ করার পরে আমি বলতেছি যে সুষ্ঠু নির্বাচন যদি করাতে পারেন, ভোট যদি আপনি কেন্দ্রে ধরে রাখতে পারেন, তাহলে আপনি 80% ভোট পাবেন একা। গতবার আমরা নির্বাচন করেছি 1 ঘন্টায় 13,500 ভোট পেয়েছিলাম, আর ঘন্টাখানেক ভোট হলে ইনশাল্লাহ আজকে আমরা সাবেক মেয়র থাকতাম। আমরা গত 5 বছরে আরও অনেক কাজ করেছি, মানুষের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করেছি, এবং গতবার নির্বাচনে যারা ভোট দিয়েছেন এবং দিতে পারেন নাই, তাদের সেই সহানুভূতিটা এবং আবেগটা সঞ্চিত আছে, সেটার আরও ব্যাপকতা গতবারের চেয়ে আরও বেশি ইনশাল্লাহ। আর আজকের নরসিংদী নির্বাচনের পরিবেশ সম্পর্কে যদি বলি, যিনি নৌকার প্রতীক নিয়ে ইলেকশন করছেন, উনি অন্য দল থেকে আগত একজন হাইব্রিড আওয়ামী লীগার। ওনার জীবনে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, একটা সিনেমা হলের মাইকিং করতেন উনি, এবং উনি অন্য দল থেকে আওয়ামী লীগে এসে যোগ দিয়েছেন 2008-এর পর, যে কারণে তার কোনো অবস্থান নাই, তার নিজ গ্রামেও কোনো অবস্থান নাই। এবং যদি সুষ্ঠু নির্বাচন হয়, এটা আমাদের জন্য লজ্জার। আমরা সারা জীবন দল করেছি, আওয়ামী লীগ করি, আমি জেলা আওয়ামী লীগের পদে আছি, তো নৌকা জামানত বাজে হাঁপতে হবে। কারণে তারা আজকে সন্ত্রাসীদেরকে নিয়ে বেপরোয়া কার্যক্রম চালাচ্ছে, এলাকা এলাকা আমাদের পোস্টার ছিঁড়ছে, আমাদের প্রতি মহল্লায় আমাদের কর্মীদেরকে হুমকি ধুমকি দিচ্ছে, প্রকাশ্যে মস্তানদেরকে নিয়ে তারা আমাদের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। গতকালকে নরসিংদীর তালিকাভুক্ত 2 জন সন্ত্রাসী, একজন হচ্ছে তালেব, যার নামে 6টি ওয়ারেন্ট এখনও পেন্ডিং, সে নৌকার প্রার্থীর সাথে ঘুরে বেড়ায়, এবং আরেকজন হচ্ছে রাজীব, সেও চাঁদাবাজ এবং সন্ত্রাসী। এই 2 সন্ত্রাসীর মাঝে নৌকার গণসংযোগের সময় জনগণের সামনে প্রকাশ্যে দিনের আলোয় গোলাগুলি করেছে, তারা একজন আরেকজনকে গুলি করেছে। ভাগ্যিস হয়তো কেউ গুলিবিদ্ধ হয় নাই, তাহলে হয়তো আজকে পত্রিকার শিরোনাম হতো ছাত্রলীগের 2 পক্ষের গোলাগুলিতে একজন নিহত বা আহত, এতে করে ছাত্রলীগের বদনাম হতো, শেখ হাসিনার বদনাম হতো। এই সকল সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ যারা পুলিশের তালিকাভুক্ত, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি মাননীয় প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন সাবেক মেয়র কামরুজ্জামান কামরুলকে লাল কার্ড দেখিয়েছে, এবং নরসিংদীর মানুষ কামরুজ্জামান কামরুল এবং তার অনুসারী যে নৌকার প্রতীক আমজাদ হোসেন বাচ্চু সহ সকল হাইব্রিড আওয়ামী লীগারদেরকে নরসিংদীর মানুষ এবার লাল কার্ড দেখাবে।